আমি আমার নিজের জীবনের কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। প্রথমেই বলি, ঠাকুরকে ধরে চলার অভিজ্ঞতা আমার জীবনে খুবই কম সময়। আমার এই 28 বছর বয়স, ছোটবেলাটা হয়তো খুব একটা মনে নেই। যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে যেটুকু তাকে ধরে চলেছি, সঙ্গ করেছি, অনেক কথা জমা থাকে, বলাতে অত সম্ভব হয় না। কিন্তু আমাকে দাদা বলেছিলেন যে আচার্যদেব এবং পরম পূজ্যপাদ শ্রীশ্রী দাদা যে যখন দুর্গাপুরে অ্যাডমিট ছিলেন, বা এই লাস্ট 3-4 মাসের কথা কিছু আলোচনা করার, আমি সেটুকু কথাই আপনাদের সামনে আপনাদের কাছে বলার চেষ্টা করছি। পুরুষোত্তম যুগে যুগে এসেছেন, যুগ উপযোগী হয়ে এবারও এসেছেন পরম প্রেমময় শ্রী ঠাকুর হয়ে, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে। কিন্তু এবারে ঠাকুর কিন্তু আমাদেরকে প্রতিবার কি হয়, প্রতিবার পুরুষোত্তম আসেন এবং তার সাথে যারা সঙ্গ করেন শুধু তারাই তাকে দেখতে পান বা তারাই তার সঙ্গ পান। তার কর্মধারা, তার আচরণ কিন্তু পরের জেনারেশন আর পায় না, সেটা শুধু আমরা কথিত শুনে বা পড়ে জানতে পারি, কিন্তু তার সঙ্গ করার সৌভাগ্য হয় না পরবর্তী জেনারেশনে। কিন্তু আমাদের ঠাকুর আমাদেরকে নিরাশ করেননি, তিনি সেই জন্য রেখে গেলেন আচার্য পরম্পরা। জীবন্ত আদর্শের অভাব তিনি কিন্তু আমাদের অনুভব করতে দিলেন না, তিনি আমাদের প্রতি করুণাবশত তিনি এইবার দিয়ে গেলেন আমাদের জন্য এই আচার্য পরম্পরা। তার শাস্ত্রের বিধান অনুযায়ী তার বংশের, তার পরিবারের যিনি জ্যেষ্ঠ পুত্র তিনি কিন্তু ব্রহ্মজ্ঞানের অধিকারী এবং তার মধ্যেই নিরন্তর জীবিত থাকে সেই পুরুষোত্তম। তাই সেই সৌভাগ্যবশত আমরা আমাদের, আমি, আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, কখনোই কেউ এই আচার্য পরম্পরার সান্নিধ্য লাভ করা থেকে হতাশ হব না। সেই আমার জীবনে যে আমি আচার্য দেবের সঙ্গ করছি, আমি সেটুকুই বলছি। আমি আপনাদের থেকে বয়সে অভিজ্ঞতায় হয়তো ছোট, তবু আমি যতটুকু জানি বলি। দুর্গাপুজোর পঞ্চমীর দিন রাত্রিবেলাতে, তখন 11:20, বর্তমান আচার্যদেব আমার হাজবেন্ডকে ফোন করলেন যে আমি বাবাকে নিয়ে এক্ষুনি ঠাকুর বাড়ি থেকে বেরোচ্ছি, সুপ্রসাদ তুই বেরিয়ে পর, বাবাকে মিশনে অ্যাডমিট করবো, দুর্গাপুর মিশনে অ্যাডমিট করবো, বাবার 3টের মধ্যে আমরা মিশনে পৌঁছে যাবো, তুই সবকিছু জলদি গিয়ে আইসিইউ সেটা বেরি পর। আমার হাজবেন্ড ওই দুর্গাপুর মিশন হসপিটালে জব করেন, তো ও সব বললো যে আচ্ছা যদি বলে সঙ্গে কিন্তু কারোকে জানাবি না, কারোকে নিয়ে বেরোবি না, তুই একাই বেরিয়ে পড় এবং তুই যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু রেডি কর, আমরা 3টের মধ্যে অ্যাডমিট হবো, আমি পুরো এবং কয়েকটা গেস্ট হাউসের ব্যবস্থা কর। তো যাই হোক, ও বেরিয়ে পড়লো 11:30 নাগাদ, আগে বলে বেরিয়ে পড়লো, যথারীতি পৌঁছে যায় 3টের সময়। আচ্ছা যদি মানে পরম পূজ্যপাদ শ্রীশ্রী দাদা এবং আচার্য দেব আসেন, দাদাকে অ্যাডমিট করা হয়, অ্যাডমিট হন, ব্যাস সেদিন থেকে জার্নি শুরু আমাদের সৎসঙ্গ জগতের। সেদিন থেকে একটা মহা জার্নি শুরু, সবার সেই টেনশনের দিন শুরু। আস্তে আস্তে আমরা সবাই জানতে পারি সৎসঙ্গীরা যে দাদার শরীর অসুস্থ, দাদা অ্যাডমিট হয়েছেন। এরপর থেকে 3-4 দিন আর ওকে ফোনে পাওয়া যায়নি, আমরা ফোন করছি দাদার শরীর কেমন আছে, পাওয়া যায়নি। 11th দিন আমাদের ও ফোন করে জানালো আজ দাদার শরীরে, দাদা সেদিন থেকে ভেন্টিলেশনে ছিলেন। তারপর 11th দিন জানা গেল দাদাকে আজকে আইসিইউতে দেওয়া হয়েছে এবং দাদা একটু ভালো আছেন, দাদাকে খিচুড়ি খেতে চেয়েছেন। অর্ণব বাবার কাছে বলেছেন আমি আজকে খিচুড়ি খাবো, দাদা খিচুড়ি খেতে চেয়েছেন। আমাদের তো ভীষণ আনন্দ, তারপরে দাদা ভালো হয়ে গেছে।
তারপরে তুমি শুনলাম দাদা বেডের থেকে উঠেছেন, বাথরুম যেতে চাইছেন। বাহ, আমরা দেখছি আস্তে আস্তে ইম্প্রুভ করছে। ঠিক তারপরে দিনই আবার শুনলাম দাদাকে আবার ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, দাদার শরীর অ্যাডমিট করছে না। যাই হোক, দু চার দিন ভেন্টিলেশনে থাকার পর দাদাকে আবার আইসিইউতে দেওয়া হয়। এরপর আসি আচার্য দেবের কথায়। ওই যে মিশনের এইট ফ্লোরে, মিশন হসপিটালের এইট ফ্লোরে, ওইটা নাইনথ ফ্লোরের একটা হসপিটাল, এইট ফ্লোরটায় আচার্য পূজ্যপাতে পুলিশের দাদা অ্যাডমিট ছিল। এবং দাদার রুমের সামনে, আইসিইউর সামনে, আমাদের বর্তমান আচার্যদের একটা সাদা চাদর পেতে সারাদিন বসে থাকতেন। সেই সকাল থেকে বসে থাকতেন, রাত্রে আচার্যদের উঠে আস উঠিয়ে নিয়ে আসা হতো ব্যানার্জিটি মন্দিরে। তখন আচার্য তখন পুরো ঠাকুর পরিবার সবাই ব্যানার্জিটি মন্দিরেই থাকতেন। তো শুধুমাত্র অবিন দাদার জন্য একটা বাড়ি ভাড়া করা হয়েছিল। একদিন আচার্য দেব আমার হাজব্যান্ডকে বললেন যে অবিন ওর বন্ধু বান্ধবদের নিয়ে একটা অন্য জায়গায় শিফট করতে চায়, তুই হসপিটালের কাছাকাছি কোনো একটা বাড়ি দেখ, যেখানে অবিন একটা পুরো বাড়ি দেখ যেখানে অবিন থাকবে। বাড়িটা কেমন হবে সেটাও আচার্য দেব বললেন। পুরোটাই তার লীলার কথা আছে, প্রত্যেকটা কথাতেই কিন্তু তার লীলা আছে। তো তিনি বলে দিলেন বাড়িটা এরকম হবে, এই বাড়িটা একটা ফাঁকা বাড়ি হবে, যিনি মালিক তিনি কিন্তু ওখানে থাকবেন না, কারণ তিনি কিন্তু কিচ্ছু থাকবে না, তার সাথে আমাদের সম্পর্ক হবে, তিনি মাসের শেষে যে বাড়ি ভাড়া সেটা তিনি পেয়ে যাবেন, তিনি কিন্তু বাড়িতে থাকবেন না, তিনি বাইরে কোথাও থাকবেন, কিন্তু তার পুরো বাড়ি একটা ফাঁকা বাড়ি, যে বাড়িটা তিনি ইউজ করেন না সেরকম একটা বাড়ি থাকবে। বাড়িটার সামনে কিন্তু একটু দেখবি বাগান বাড়ি থাকতে রাখবি, একটু সামনেটা একটু ফাঁকা রাখবি। অবিন আবার একটু চেস খেলে, একটু ক্রাম খেলে, যখন একটু ফাঁকা জায়গায় একটু সামনেটা ফাঁকা থাকবে, একটা বাড়ি থাকবে যেখানে ও কয়েকজন সৌরভ তৌরভ এদেরকে নিয়ে থাকবে। তো সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড বেরিয়ে যায় একজনকে নিয়ে। তো সমস্ত ফ্ল্যাটে ওদের মাথাতেই এতটা নেই যে বাড়ি মানে সেটা বাড়ি হবে, ওরা ফ্ল্যাট দেখছে যার সামনেটা ফাঁকা থাকে নিচের ফ্লোরে। তো এরকম সাত আটটা ফ্ল্যাটের ভিডিও তিনি আচার্যদের, ও আচার্যদেরকে এসে দেখায়, আচার্যদের পছন্দ হয় না, না এরকম বাড়ি হবে না, ওই রকম বাড়ি হবে না, কিন্তু বলে না তিনি তিনি তো আগের থেকেই সব ঠিক করে রাখেন। অবশেষে আমার হাজব্যান্ডকে বলেছিল তুই কিন্তু এটা একা কর। তো সে যখন একজনকে নিয়ে পাঁচ পাঁচ জায়গায় ছয় জায়গায় ফ্ল্যাট খুঁজেছে, সমস্ত কিছু আচার্যদেবকে ভিডিওটা এনে দেখিয়েছে, আচার্যদেবের কোনোটাই পছন্দ হলো না। অবশেষে ও একদিন রাত্রেবেলায় ও তো আর বাড়ি আসেনি, সে ওখানেই থাকে, যে রাত্রেবেলাতে হসপিটাল থেকে বেরিয়ে আচার্যদেবকে মন্দিরে পৌঁছে দিয়ে ও বললো যে আমি একটু রাত্রে একটু দেখি না যদি কোথাও একটু খোঁজ পাই। ঠিক রাত দশটার পর ও না এরকম বেরিয়ে একটা বাড়ির খোঁজ পেলো, হঠাৎ করে সেই বাড়িটাই ঢুকে এবং সেখানে জানতে পারে, পাশের বাড়ি থেকে জানতে পারে যে সেই বাড়ির মালিক তিনি কানাডায় থাকেন, তার এই বাড়িটা পুরো ফাঁকা পড়ে আছে। উনি চাইছেন কেউ যদি বাড়িটা ভাড়া দেন তো উনি তিন মাস থাকবেন না, তিন মাসের জন্য উনি বাড়িটা ভাড়া দেবেন। তার আশীর্বাদ যখন আছে সবই হয়ে গেল, বাড়িটা পাওয়া গেল। আচ্ছা, যদি কিন্তু আগেই বলেছিলেন তিনি বাড়ির মালিক, তিনি কিন্তু এখানে থাকবেন না, নিয়ে গেল, তিনি কিন্তু এখানে থাকবেন না, তিনি থাকেন কানাডায়। তিনি বলেছিলেন বাড়িটার সামনে একটা বাগান থাকবে, বাড়িটার সামনে একটা পুরো দু কাঠার বাগান ছিল, বাড়িটা রিপেয়ারিং হলো অবিন্দা থাকার জন্য, তিনি ওখানে অবিন্দা ওখানে থাকতেন, বাড়িটা পুরো রেডি করা হলো, চার দিন টাইম দিয়েছিলেন, চার দিনের মধ্যে বাড়িটা রেডি করা হলো, অবিন্দা ওখানে এসে সৌরভ ওদেরকে নিয়ে এবং আমাদের ওরা সবাই ওখানেই ছিল। তো যাই হোক, এরপর আসি আচার্য দেবের কথায়। যখন দাদা আইসিইউতে ভর্তি ছিলেন, আইসিইউর সামনে একটা ঠিক রুমের সামনে একটা সাদা বেড কভার পেতে আচার্য দেব সারা দিন বসে থাকতেন ওই আইসিইউর কাছের দরজাটা থেকে তাকিয়ে। এই বুঝি বাবার হাত নড়ছে বা বাবার পা নড়ছে বা বাবা হয়তো কারোকে ডাকছে চাইছে, সবসময় এক দৃষ্টিতে, অপলক দৃষ্টিতে তিনি তাকিয়ে থাকতেন। যখন খুব হয়তো কোমরে একটু পেন হতো তখন একটু হাতটা মাথায় ঠেকা দিয়ে সাপোর্ট দিয়ে একটু হেলে শুতেন, ব্যাস আবার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর উঠে বসে পড়তেন। এইভাবে 15 দিন যাই, এক মাস যাই, দেড় মাস যাই, রোজ তিনি এই করেন। প্রতিদিন সকালে একটি ব্রেকফাস্ট রুটি খান, দুপুরে লাঞ্চে দুটো রুটি খান এবং রাত্রের ডিনারে একটা রুটি খান, ব্যাস মাঝে হয়তো একটা ডাবের জল খেলেন,
কিছুই খাওয়ার রুটিন ছিল না, এই গত 2 মাস 10 দিনে তার আর কোনো খাবারের চেঞ্জ ছিল না, শুধু এটাই ছিল। আমাদের সবার আমাদের সবার ভয় ছিল যে তার যদি কোমরের কিছু হয়ে যায়। তিনি তো একভাবে ওই এক দৃষ্টিতে বসে আছেন, আর কিভাবে বাবার কি কি প্রয়োজন, যেমন যখন সূর্যবর দাদা দেওঘরে থাকতেন তিনি তো সবসময় মানুষ নিয়েই থাকতে ভালোবাসতেন, এমন কিছু কিছু মানুষ ছিল 10-15 জন মানুষ ছিল যারা সবসময় দাদাকে ঘিরে থাকতেন, মানে হয়তো দাদা চুল কাটার জন্য একজনকে রোজ লাগতো, দাদাকে বই পড়া শোনানোর জন্য একজনকে রোজ লাগতো, দাদার প্রার্থনা করার জন্য একজনকে রোজ লাগতো, দাদা খেতেন সামনে একজন দাঁড়িয়ে থাকতো রোজ লাগতো, এইভাবে 10-15 জন বরাদ্দ থাকতো দাদার কাছে, মানে দাদা যাদেরকে খুব ভালোবাসতো এবং তাদেরকে ছাড়া দাদার একদিনও চলতো না, এরকম ব্যাপার। তো আচার্য দেব কি করলেন, ওই ওই সেই তাদেরকে নিয়ে দেওঘাট থেকে সবাইকে আনানো করালেন এবং দুর্গাপুরের হসপিটালের সামনে গেস্ট হাউস নিয়ে তাদেরকে রাখলেন এই 2 মাস 10 দিন এবং সম্পূর্ণ নিজের খরচায় তাদের খাওয়া দাওয়া তাদের গেস্ট হাউস খরচা সমস্ত কিন্তু আমাদের বর্তমান আচার্যদের সমস্ত কিছু পে করে তাদেরকে রাখলেন। যদি বাবা চোখ খুলেও তার কোনো প্রিয় মানুষটাকে দেখতে চান সেটা তিনি হঠাৎ না হন সঙ্গে সঙ্গে তাকে দেখতে পান, মানে বাবা যেটা ভালোবাসেন সমস্ত কিছু তিনি হাতের সামনে রাখেন। এবং আচার্যদেব যখন আমাদের মিশনে অ্যাডমিট ছিলেন তখন কিন্তু অনেকে অনেক ভাবে বলেছিলেন আমি আমি তার মানে আশীর্বাদ পালনের কথা বলেছিলেন, কিন্তু আচার্যদেব বলেছিলেন বর্তমান দাদা সরি দাদা যখন ভর্তি ছিলেন তখন আচার্যদেবকে অনেকজন বলেছেন আমি দাদার আমি আশীর্বাদ পালন করবো, দাদার সুস্থতা কামনার জন্য আমি এত বিয়ে আশীর্বাদ পালন করবো, তখন আচার্যদেব বলেছিলেন বাবাটা আমার, তার খরচের দায়িত্বও আমার, আপনারা পরমপিতার কাজ করেন না, এখনো অনেক মন্দির হতে বাকি আছে আপনারা করেন। এইভাবে 1-1.5 মাস যাওয়ার পর ওই রোজ তার ওটাই ডিউটি ছিল, তার সাথে সিপাহীরা বিঙ্কিরা এসেছিলেন, ওনারা সবাই কিন্তু ক্যাজুয়াল ঘুরতেন বেরোতেন বাইরে বেরোতেন, কখনো বিগ বাজার যেতেন বাইরে বেরোতেন ঘুরতেন মার্কেটিং করতেন সবই করতেন, পুরো ঠাকুর পরিবার সবাই এসেছিলেন। তো আচার্যদেবকে কেউ ওখান থেকে উঠাতে পারতো না, কোনো কোনো দিন বড় বৌরানী মাকে পাঠানো হতো, এখন বড় বৌদি বড় বৌদিকে পাঠানো হতো, মানে বড় বৌরানী মাকে পাঠানো হতো, একমা আমরা সবাই জানতো যে একমাত্র উনিই পারেন আচার্যদেবকে ওখান থেকে হয়তো তোলার চেষ্টা করলেও করতে পারেন। তিনি এসে বলতেন দেখো তোমার জন্য আমি এই জ্যাকেটটা কিনেছি একটু উঠে দেখো না পরে দেখো না চলো না একটু উঠে পরে দেখবো চলো, তুমি সেই একই ইয়েতে বসে আছো, তোমাকে জ্যাকেট পরলে কি হ্যান্ডসাম লাগে কি স্মার্ট দেখায় কি সুন্দর দেখতে লাগে তোমাকে জ্যাকেট পরে দেখো আমি তোমার জন্য জ্যাকেটটা কিনেছি একটু পরো না। আচার্যদেব বলছেন ভালো লাগছে ব্যাস আমি পরে পরবো, কিন্তু তাকে ওঠানোর চেষ্টা করতেন বহুবার তিনি উঠতেন না। আবার কখনো বৌরানী মা বলতেন প্রতিদিন তোমার হাতে রান্না খাইনি তুমি তো তাও দেওঘরে থাকলে মাঝে মধ্যে কখনো কখনো এটা ওটা করতে যদি খাবো বলতাম, এখানে তো একভাবে নিজে খাচ্ছি রান্না করছি আমার ভালো লাগছে না মনটা, আজকে তুমি একটা কিছু বানাবে আমরা সবাই আমরা খাবো, আমার এটা খুব ফেভারিট তুমি তো জানো আমার তো পটল পোস্ত খেতে খুব ভালো লাগছে তুমি আজকে বানাবে। রাতে তিনি ওঠেন ওঠাতে পারতেন না, এরকম ভাবে বহুবার বহু চেষ্টা করা হয়েছে এবং ওখানে থাকা অবস্থাতেও কোন মন্দিরের কোন জমি কিনতে হবে কোন কোথায় কি কাজ বাকি আছে কোন মানুষকে ইষ্ট কাজে যুক্ত করতে হবে কোন মন্দিরের পুকুর কাটতে হবে সমস্ত কিছু তিনি একদম নিখুঁত ভাবে করতেন, মানে বাবার সেবা তার পুরুষোত্তমের কাজ কখনই তার বন্ধ ছিল না। আমাদের দুর্গাপুরের সামনাসামনি বেলাচিকি মন্দির দুর্গাপুর শ্যামপুর মন্দির যেখানে বর্তমান দাদা আছেন বর্তমান দাদা আছে বলছি যেখানে দাদা আছেন এখন বর্তমানে যার সমাধি দেওয়া আছে সেই শ্যামপুর মন্দির অন্ডাল মন্দির এই সমস্ত মন্দিরগুলোকে যেন তিনি নিজের হাতে 2 মাসে সাজিয়ে গুছিয়ে দিয়ে তার সমস্ত সমস্যার সমাধান করে দিয়ে গেলেন। একদিন বর্তমান দাদা যখন দাদার অসুস্থ কালীন একদিন দাদা যখন একটু সুস্থ হলেন তখন বড় বৌদিকে নর্মালি দেখতে যেতে দেওয়া হতো না হসপিটালে, তবু সেদিনে বড় বৌদি এসেছিলেন, দাদা বড় বৌদিকে আসতে বলেছিলেন বড় বৌদি গিয়েছিলেন, তখন দাদা বললেন দুর্গাপুর শ্যামপুর মন্দিরে যে পুকুরটা আছে না ওটা কিন্তু তোমাকে উদ্বোধন করতে হবে,
যেতে রাজি হন না। তোমার এই অবস্থা আমি কিছুতেই যাব না, আমার এখন মন মেজাজ ভালো নেই, আমি যেতে পারবো না, আমার মন মেজাজ ভালো নেই। দাদা বলেন আমি বলেছি তোমাকে তো করতে হবে, ওই পুকুরে আমার স্নান করবার ভীষণ ইচ্ছা। দাদা বলেন ওই পুকুরে আমার স্নান করবার ভীষণ ইচ্ছা, ওখানে কিন্তু তোমাকে ওই পুকুরটা তোমাকে উদ্বোধন করতে হবে। তুমি উদ্বোধন না করলে আমি ওই পুকুরে কি করে স্নান করি বলো তো? তো বড় বৌদি সেই আশীর্বাদ নিয়ে তার পরের দিনে ওই পুকুরটা উদ্বোধন করলেন। যেই যেই পুকুরটাতে দাদার স্নান করে শেষ কৃত্য সম্পন্ন হলো, তিনি আগেই জানতেন তিনি ওখানে থাকবেন, তাই তিনি আগেই ব্যাপারগুলো কিন্তু সিরিয়ালি ভাবলো করে শুনুন, যে ব্যাপারগুলো কিন্তু সিরিয়ালি তিনি গুছিয়ে দিয়ে গেছিলেন। তিনি ওই পুকুরটার মধ্যে ওই যে মন্দিরটায় তার সমাধি দেওয়া হলো ওই জায়গাটা কেমন হবে তিনি কিন্তু এটা আগে বলে গেছিলেন। ওটা একটা এক্স আর্মি ম্যানের জায়গা ছিল, তিনি ওই জায়গাটা দান করে গেছিলেন মন্দিরকে। এতো সেই মন্দিরটা কেমন হবে সেটা কিন্তু দাদা হসপিটালে বসে বসে বলেছিলেন, যে যেদিন তিনি একটু সুস্থ বোধ করেছিলেন তিনি কিন্তু দুর্গাপুরের সামনে এত মন্দির থাকা সত্ত্বেও ওই মন্দিরটাকেই বলেছিলেন। একটা ছোট্ট মন্দির, দুর্গাপুরে এত বড় বড় মন্দির কিন্তু ওই মন্দির একটা ছোট্ট মন্দির, একটা গলির ভেতরে, মানে দুর্গাপুরের মানুষটাই হয়তো এই মন্দির সম্পর্কে জানেন না, অনেক মানুষ জানেন না, একটা ছোট কিন্তু মন্দিরটা বেশ খোলা। একটা এক সাধনি ওই জায়গা থেকে মন্দিরের জন্য দান, সেই মন্দিরটা কেমন হবে দাদা কিন্তু হসপিটালে শুয়ে শুয়ে সেটাকে সাজিয়েছিলেন। পুকুরটাকে বড় বৌদিকে দিয়ে উদ্বোধন করালেন, যেই জায়গাটা তার সমাধি হবে সেই জায়গাটা কেমন হবে তিনি কিন্তু বলেছিলেন, তিনি ওখানেই রয়ে যাবেন বলে হয়তো তিনি জানতেন। একদিন আমি দেওঘর থেকে চুমকি দাস মাঝে বলছিলেন যে একদিন তখন দাদা বেঁচে ছিলেন, এই কোভিড এর ফার্স্ট যখন স্টেপটা এলো তখন একদিন দাদার কাছে গিয়ে বলছেন, জেঠু আর ভাল লাগে না, কেমন অতিমারি মহামারি দেখা যায় আর ভাল লাগে না। তখন দাদা হেসে নাকি বলেছিলেন, এই যেটা হয় সেটা ভালোই হয়, এই অতিমারি মহামারি না থাকলে হয়তো তোরা একটা বড় ধাক্কা সহ্যই করতে পারতিস না। এই যে ধর আমি যদি চলে যাই, একেবারেই যদি একবারে যদি দম করে চলে যাই সে কষ্টটাকে সহ্য করতে পারবি না, কিন্তু যদি আস্তে আস্তে আমাকে না দেখতে দেখতে না দেখতে দেখতে তোর অভ্যাস হয়ে যায়, একদিন না দেখাটাই তোর অভ্যাস হয়ে যাবে। তিনি সেটাই করে গেলেন, তার কথা তিনি রেখে গেলেন, গত 2 বছর তিনি কারুকে দেখা দিলেন না, আস্তে 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 আমাদেরকে সহ্য করিয়ে দিলেন তিনি, নইলে হয়তো আমরা পাগল হয়ে যেতাম, আমরা সহ্য করতে পারতাম না এই কষ্টটা। যেমন বলা তেমন কাজ তিনি সহ্য করিয়ে দিয়ে গেলেন। এরপর আসি শ্যামপুরের, যে যেদিনে দাদার শেষ কাজ হলো সেদিনে আমরা সবাই ওখানে উপস্থিত, সকালবেলাতে সবাই বেরিয়ে পড়েছি, দাদাকে নিয়ে আসা হলো মন্দিরে, শ্যামপুর মন্দিরে। দাদার মুখাগ্নি চলছে, মুখাগ্নি করছেন আমাদের বর্তমান আচার্যদেব, মুখাগ্নি করে ঝন্টুরা বর্তমান আচার্যদেবকে সঙ্গে সঙ্গে পিছন ঘুরিয়ে নিচ্ছেন, পিছন ঘুরিয়ে টেনে নিয়ে চলে আসছেন জায়গা থেকে। ঠিক ওই সময়তে আমাদের কত একটা শিক্ষার বিষয়, পিছন দিকে যখন উনি ঘুরে আসছেন ব্যাক করে, তখন আচার্যদেব বলছেন প্রত্যেকটা মানুষকে বলতে বলতে আসছেন, আপনার শরীর ভালো আছে, আপনি ভালো আছেন? কি সঞ্জীব দা, সঞ্জীব মন্ডল দা, মানে সঞ্জীব জেঠু, তিনি আমাদের অন্ডাল মন্দিরেই ছিলেন গত যতদিন দাদা ছিলেন 2 মাস 10 দিন, ততদিন তিনি অন্ডাল মন্দিরে ছিলেন। এই অন্ডাল মন্দির, ভেলাকিতি মন্দির, এই দুটো মন্দির ঘিরে সমস্ত দেওঘরবাসীরা যারা এসেছিলেন ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, খানিকজন ছিলেন গেস্ট হাউসে, তো সঞ্জীব জেঠু ছিলেন অন্ডাল মন্দিরে। তো আমার অন্ডাল মন্দিরের সামনেই বাড়ি, তো অন্ডাল মন্দিরে ছিলেন জেঠু, তো জেঠু দাঁড়িয়ে আছে, তখন আচ্ছা যদি বাবার মুখাগ্নি করেছে আর পিছন ঘুরে কি সুচিন্তা, তখন ওই যে আচার্যদেব বিরাট শরীর বিরাট দেহ আমরা যখন ঠাকুর বাড়িতে গিয়ে তাকে দেখতে পাই, ঠিক শ্যামপুর মন্দিরে ঠিক তার উল্টোটাই মনে হচ্ছিল, যেন তিনি সংকুচিত হয়ে গেছেন, কষ্টে জর্জরিত হয়ে গেছেন, কিন্তু মুখে তার ক্লেশ মাত্র তিনি বুঝতে দিচ্ছেন না, অথচ মুখ একদম ছোট হয়ে গেছে, এতদিন না খেয়ে শরীরের অত্যাচার করে এই সংকুচিত হয়ে গেছেন, জড়সড় হয়ে গেছেন, পিতৃহারা সন্তান, তাকে দেখলে সব সময় বোঝা যায় বিঙ্কিদা তো অজস্র কাঁদছেন বাবাকে আর দেখতে পাচ্ছেন না, সিপাহীরা কাঁদছেন, বৌরানী মারা কাঁদছেন, কিন্তু তিনি অনল, কারণ তিনি জানেন, আচ্ছা যদি জানেন যে আমার একটা চোখের জল এত এত সৎসঙ্গীকে ভাসিয়ে দেবে, তাই তিনি চোখে একটা চোখ তিনি চোখে একটাও জল ফেলেনি। তিনি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করছেন শরীর ভালো রাখবেন, ঠাকুরের অনেক কাজ আছে আপনাকে করতে হবে, কত সাহস, প্রত্যেকটা মানুষকে বলতে বলতে যাচ্ছেন গেস্ট হাউস পর্যন্ত,
অবনতি হতে যাচ্ছেন, জয় গুরু ভালো আছেন, শরীর ভালো রাখবেন, ঠাকুরের অনেক কাজ বাকি আছে করতে হবে। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরের কি কি কাজ সেখানে তিনি সবাইকে সেই যোগ্য স্থানে নির্বাচিত করছেন। বাবাকে যখন ঘি বোলানো হচ্ছিল তখন বিঙ্কিদা প্রচন্ড কাঁদছেন, আর থাকতে পারছেন না, বাবাকে শক্ত করে ধরে প্রচন্ড কাঁদছেন। তখন আচার্যদেব বলছেন, আস্তে করে দাও, বাবার ব্যথা লাগবে। কি ভালোবাসা! এই এই যে সমস্ত দাদার সারাদিন কর্মকাণ্ড শেষ হয়ে যাওয়ার পর ওনারা ফিরে গেলেন, এসেছিলেন যখন দেওঘর থেকে দুর্গাপুরে এনে এসেছিলেন সমস্ত কিছু নিয়ে, একদম সমস্ত তার সংসারকে নিয়ে চলে এসেছিলেন, এমন পেট্রোল ফ্রিজ গ্যাস সমস্ত, একটা সংসারে যা যা লাগে সমস্ত কিছু নিয়ে এসেছিলেন। যখন গেলেন সব ছেড়ে চলে গেলেন। রাত 11টার সময় দাদার সমস্ত কাজ সম্পন্ন হলো। 8টার সময় গৌরাণীমাদের বড় বৌদিকে পাঠিয়ে দেওয়া হলো গাড়ি করে, আবার দেওত ওনাদেরকে দেওঘর পৌঁছাতে চলে গেল, এবং দাদাদের কাছে রয়েছে আমার হাজবেন্ড। 11টার সময় কাজ শেষ হলো, 12:30 একটা নাগাদ ওনারাও বেরিয়ে পড়লেন শ্যামপুর মন্দির থেকে, আমার হাজবেন্ড দিয়ে এলেন, তো বেরিয়ে পড়লেন ওনারা শ্যামপুর মন্দির থেকে। যখন গেলেন শূন্য হাতে, এমনকি বৌরাণীমাদের যে গয়না টয়না গুলো করেছিলেন সব রেখে গেলেন, বলে বাবাকেই নিয়ে যেতে পারলাম না, এগুলো কেন নিয়ে যাব। এসেছিলেন দুহাত ভরে, গেলেন শূন্য হাতে। যখন দেওঘরবাসীরা যেমন ক্ষমা দিয়ে, ওনারা যারা দাদার কাছে সবসময় থাকতেন এত কান্নায় ভেঙে পড়েছেন, আর ওখানে রাখা যাচ্ছে না, যারা দাদার কাছে সবসময় থাকতেন তারা তারা সবসময় বলছেন আমরা দুর্গাপুর চলে আসবো, দুর্গাপুর চলে আসবো, ওনারা থাকতে পারছেন না। যখন আচার্যদেব বললেন যে বাবাকে নিয়ে আমি ফিরবো, তার জন্য বাবাকে নিয়ে আর কয়েকদিনের মধ্যে আমি দেওঘর ফিরবো, তার জন্য দেওঘরের মধ্যে ওই ইয়ে করা হয়েছিল, মানে দাদার যে সিঁড়িটা দিয়ে নামেন ওখান থেকে টোটাল বর্দাবাড়ির গেট অব্দি, ওইদিকে বাইরের গেট অব্দি পুরো লিফটের ব্যবস্থা করা হয়েছিল, এবং যা যা দরকার পুরো লিফটের ব্যবস্থা করা হয়েছিল, ওপরে ICU সেট আপ করা হয়েছিল, সমস্ত কিছু করা হয়েছিল, সমস্ত কিছু মানে কয়েক হয়তো 1 কোটি টাকার ওপরে কাজ করা হয়েছিল, 50 দিনের মধ্যে ওই কাজটা পুরো কমপ্লিট করা হয়েছিল, যাতে বাবার কোনো অসুবিধা না হয়, বাবাকে যেন সিঁড়িতে না উঠতে, লিফটে করে বাবাকে নিয়ে ওঠানো হবে, সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছিল দেওঘরে আচার্যদেবের নির্দেশে। তো কারণ দেওঘরের মানুষদেরকে তিনি এটুকু সান্ত্বনা হয়তো দিতে গিয়েছিলেন, মানে এটার মধ্যে এইটুকুই সান্ত্বনা ছিল যে বাবাকে নিয়ে আমি ফিরবো, সবাই যেন ভেঙে না পড়ে, কারণ এত মানুষকে দুর্গাপুরে নিয়ে আনিয়ে রাখা সম্ভব না, হসপিটালে এত অ্যালাউ নেই, তো সবাইকে যেহেতু আনা যাবেন না তার জন্য সবাইকে সান্ত্বনা বসাত, ওই ওইগুলো তিনি করে রেখেছিলেন। ঠিক দাদা যেখানে দেহ রাখলেন সেখানে আমাদের বর্তমান আচার্যদেব ফোন করে বললেন ওগুলো যেন সব খুলে দেওয়া হয়, আমি রাত্রেবেলায় গিয়ে যেন আমি একটা ব্রেক পর্যন্ত না দেখতে পাই, যে কাজটা 50 দিনে করা হয়েছিল সেই কাজটা তারা আদেশে একদিনে সব খুলে একটা প্রেপও করেছিল না। উনি বলেন আমি যার জন্য এগুলো করেছিলাম তাকেই যখন নিয়ে যাইনি, আমি যেন ওগুলো না দেখতে পাই, এই বলে তিনি সব কাজ শেষ করে 12:30 সময় বেরিয়ে পড়লেন, সমস্ত কিছু ফেলে দিয়ে চলে গেলেন পরিবারকে নিয়ে। পরের দিন তাদের জিনিসপত্র সব দেওঘরে পৌঁছানোর ব্যবস্থা করা হলো। এরপর আসি আমি বর্ধমানের কথা। আজ থেকে ওটা ছিল বোধ হয় 1992, আমার তখন হয়তো জন্ম হয়েছে, আমার বর্ধমান ঠাকুর বাড়ির কথা, আমার বড় জেঠু তখন বর্ধমান ঠাকুর বাড়িতেই থাকতেন, এরকম একদিনের কথা। তখন যিনি আচার্যদেব ছিলেন, অর্থাৎ এখন যিনি দাদা, আমাদের দাদা, দাদা তখন পুরো ঠাকুর পরিবারকে নিয়ে কোনো এক কাজে, মানে পুরো পরিবারকে নিয়ে কোনো এক কাজে বর্ধমান ঠাকুর বাড়িতে এসে আছেন, বর্ধমান মন্দিরে, বর্ধমান মন্দিরকে বর্ধমান ঠাকুর বাড়ি বলা হয়, তো সেই বর্ধমান মন্দিরে এসে আছেন। তো রাত্রেবেলাতে এরকম সঞ্জীব জেঠুকে নিয়ে, মানে দুপুর বেলাতে খাওয়া দাওয়ার পর
একজন নিজেকে নিয়ে বর্তমান আচার্যদেব বেরিয়ে পড়লেন গাড়ি নিয়ে, কোনো ঠাকুরের কাজে দীক্ষার কাজে যেই হোক বা যাই হোক কোনো কাজে তিনি বেরিয়ে পড়লেন। সঞ্জীব জেঠু এবং মানে সঞ্জীব মন্ডলদার কথা বলছি, সঞ্জীব মন্ডলদার এবং বর্তমান আচার্যদেব দুজনেই বেরিয়ে পড়লেন গাড়ি নিয়ে খাওয়া দাওয়া করে। এরপর বিকাল হলো, সন্ধে হলো, রাত হলো, রাত্রে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়লো, ঘুমিয়ে গেল। আমার বড় জেঠু ভাবছেন যে রাত 12টা বাজলো, 12:30 বাজলো, এখনো তো সঞ্জীবদা এবং আচার্যদেব ঢুকছেন না, ওনাদের বোধ হয় ঢুকতে রাত হবে, আমি তাহলে গেটের মেন গেটের কাছে বসি একটা চেয়ার নিয়ে, যত রাতেই আসুক আমি গেটটা খুলে দেবো। এই বলে আমার জেঠু রাত্রিবেলায় মেন গেট বর্ধমান ঠাকুর বাড়ির মেন গেটের সামনে একটা চেয়ার নিয়ে বসে আছে, যে ওনারা এলেই ওনারা গাড়ি নিয়ে ঢুকে আমি গেটটা খুলে দেবো। 1:30-2 বাজে ওনারা তখনও ঢোকেনি। এরপরে আস্তে আস্তে বসে থাকতে থাকতে, শীতকালের রাত ছিল, বসে থাকতে থাকতে জেঠুর চোখটা লেগে গেছে, জেঠু মানে ওখানে ঘুরতে ঘুরতে ঘুমিয়ে পড়ছে চেয়ারে বসে বসে। এরপর ঠিক 2:45 নাগাদ সঞ্জীব জেঠু এবং আচার্যদেব এসেছেন, এসেছেন কিন্তু গাড়িটাকে রেখে এসেছেন মন্দিরের গেটের থেকে খানিক বেশ খানিকটা দূরে রেখে এসেছেন, ওখানে গাড়িটাকে স্টার্ট বন্ধ করে দিয়েছেন বেশ খানিকটা দূরে গাড়িটাকে রেখে। আচার্যদেব আছেন গাড়ির মধ্যে আর সঞ্জীব জেঠু এসে গেটের সামনে গেটটাকে কড়া নাড়ছেন আর বলছেন, আমার বড় জেঠুর নাম ধরে বলছেন, ও অরুণদা দরজাটা খোলেন, অরুণদা দরজাটা খোলেন, আমরা গাড়ি নিয়ে ঢুকবো। আমার জেঠু তো এত ঘুমাচ্ছে যে আর কিছু শুনতেই পারিনি। সঞ্জীব জেঠু কি করছেন, আস্তে আস্তে ওই ঢুকি পড়ে আস্তে আস্তে গেটের উপর উঠে গেটকে টপকে ভেতর দিকে গিয়ে গেটকে যখন খুলেছেন তখন আমার জেঠুর ঘুম এসে গেছে। এরপর জেঠু চুপচাপ বসে আছে একদিকে দেখছে সবকিছু, তখন দেখছে যে সঞ্জীব, তারপরে সঞ্জীব জেঠু ছুটে চলে গেলেন গাড়ির কাছে, আচার্যদেব এবং সঞ্জীব জেঠু গাড়ির স্টার্টটা বন্ধ করে গাড়িটাকে পিছন থেকে ছিলে ছিলে নিয়ে, অত কিছুটা ছিলে ছিলে নিয়ে এসে পুরো গেটের ভেতরে গাড়িটাকে ঢোকাচ্ছেন, ওই যেখানে স্টার্ট বন্ধ করছিলেন ওখান থেকে ওনারা দুজন মিলে গাড়িটাকে ছিলে ছিলে নিয়ে এলেন, ছিলে ছিলে নিয়ে এসে মন্দিরে গাড়ি পার্কিং এর জায়গায় গাড়িটাকে রাখলেন। এই কাজটা কেন করলেন, তার গাড়িতে কি তেল ছিল না, না সেটা নয়, নাকি তার গাড়ি খারাপ হয়েছিল, সেটাও নয়, গাড়ি একদমই ঠিক ছিল, তাহলে কিন্তু স্টার্টটা বন্ধ করে ছিলে ছিলে নিয়ে এসে কেন রাখলেন। বাবার যদি ঘুম ভেঙে যায়, বাবা নিচের তলায় ঘুমাচ্ছে, ওই গাড়ি নিয়ে ঢুকবেন আর সেই গাড়ির আওয়াজে যদি বাবার ঘুম ভেঙে যায়, সেই জন্য তিনি গাড়িটার স্টার্টটা কিছুক্ষণ আগেই বন্ধ করে দিয়েছেন, তাই গাড়িটা তিনি ছিঁড়ে ছিল মন্দিরে। কি পিতৃ ভক্তি, আচার্য মানে আচার্যদেব যা আচরণ করেন সেটাই আমাদের শেখা উচিত, প্রত্যেকটা পদে পদে তিনি শেখান আমাদের। বাবার ঘুম ভেঙে যায় বলে ওইভাবে ঢুকে পড়লেন, গাড়িটাকে পার্কিং করলেন, আমার জেঠু যখন গেটটা লাগাচ্ছে তখন অরুণদা আস্তে লাগান, অরুণদা আস্তে লাগান, দরকার পড়লে মন্দিরে গেট খোলা থাক, গেট লাগাতে হবে না, এই বলে তিনি গটগট করে চলে গেলেন। সঞ্জীব জেঠু উপরে উঠে গেলেন মন্দিরে, আর নিচের তলায় ঠাকুর পরিবার ছিল, তো আচার্য কি করলেন, বারান্দাতে যেখানে প্রার্থনা হয় খোলা বারান্দা, চারিদিকে খোলা সরু একটা বারান্দা, সেই বারান্দায় একটা ছোট্ট সরু বেঞ্চ ছিল, সেই বেঞ্চটাতে কোনো রকমে শুয়ে পড়লেন, গায়ের চাদরটা গায়ের টেনে নিয়ে শুয়ে পড়লেন। সারা রাত ঠান্ডা, এত ঠান্ডা এত হাওয়া বেঞ্চের উপর শুয়ে পড়লেন। জেঠু বলছে, আমার জেঠু বলছে আগে ভেতরে এলে ভালো হয়, ঠান্ডা লেগে যাবে, তখন বাবার ঘুম ভেঙে যাবে দরজার আওয়াজ, তাই তিনি কষ্ট করে বেঞ্চের মধ্যে শুয়ে রাত কাটিয়ে দিলেন। জেঠু তখন 4:30 বাজে, একটা ওই ঠাকুর পরিবারের জন্য যে গায়ের চাদর রাখা থাকে মন্দিরে, সেই চাদরটা নিয়ে যখন আচার্যদেবকে দিতে যাচ্ছেন তখন গটগট করে তিনি উঠে বেরিয়ে চলে গেলেন, মানে তার নামের সময় এই হচ্ছেন তিনি, সবার থেকে তার বাবার প্রতি ভালোবাসা অনর, বাবাকে কিভাবে ভালোবাসতে হয় তার কাছ থেকে শেখা। এরকম অবিন দাদা যখন খুব ছোট ছিলেন তখন বড় পূর্ণিমা একবার বলছেন আচার্যদেবকে যে আমি অবিনকে কিন্তু ডিএভিতে ভর্তি করবো কলকাতায়, তুমি চলো আমরা ওখানে, ওখানে কিন্তু অবিনকে ভর্তি করতে গেলে ওখানে তো থাকতে হবে, তো ওখানে একটা ফ্ল্যাট নিয়ে থাকতে হবে বা মন্দিরে থাকতে হবে, অবিনকে কিন্তু আমি ওখানে ভর্তি করবো। তখন তার কিছুদিন আগেই আচার মানে পরম পূজ্যপাদ শ্রী দাদা একদিন নাটমণ্ডপে বলছিলেন, আমি কিন্তু বাবাইকে ছেড়ে থাকতে পারবো না, আমি কোনোদিন বাবাইকে ছেড়ে থাকতে পারবো না, তার কয়েকদিন আগেই
বলেছিলাম, সেই জন্য সেদিন আচার যদি বললেন তোমার ছেলেকে তুমি পড়াতে তুমি যাও, আমি আমার দাদাকে ছেলে কোথাও যাবো, তোমার ছেলেকে পড়ানোর প্রয়োজন তুমি যাও, আমি আমার দাদাকে ছেলে কোথাও গিয়ে থাকবো না। স্ত্রী সন্তান তারও আগে বাবা, সবাই নিজে, কিন্তু বাবার প্রতি যে ভালোবাসা এটা কিন্তু প্রত্যেকটা, সেখানে কিন্তু তার উপর কোনো জায়গা নেই। একবার আসাম থেকে এক গুরু ভাই এসছেন, তখন দাদার সামনে বসে আছেন হাঁটু গেড়ে, দাদার সাথে কথা বলতে বলতে একবার ডান দিকে দেখাচ্ছেন, একবার বাঁ দিকে দেখাচ্ছেন, একবার পাশে দেখাচ্ছেন। তখন দাদা বললেন, শোন আমার কাছে আছিস যা করছিস কর, আমার অবর্তমানে যখন বাবায়ের কাছে বসবি না, চোখে চোখ রেখে কথা বলবি, না ডান দিকে তাকাবি না বাঁ দিকে তাকাবি, কোনো দিকে তাকাবি না। ওই যে তিনি বলেন না সদা সচ্চিদানন্দময়, এর মানে হচ্ছে কি সবসময় এই যে দাদা চলে যাওয়ার পর আমাদের কি যে টেনশন, আমাদের যে ভেতরে যে একটা কষ্টের বিশাল কষ্টের হ্রাস, সেটাকে দেখুন এক রকমাই তিনি হালকা করে দিলেন। ওই সেদিন রাত্রে সৎসঙ্গে যখন বললেন যে কেউ কষ্টে থাকবেন না, সবাই আনন্দে থাকুন, ঠাকুরের কাজ করুন, এক লক্ষ্মণ তার একটা কথাতেই সব আমাদের যেন কত হালকা হয়ে গেল। মানে তিনি বললেন শোকে কিন্তু আকর্ষণ নেই, শোকে কিন্তু বিকর্ষণ হয়, যা যেটা হারিয়েছে তার তার মোচন হারিয়েছে, কিন্তু আমাদের চলা গুরু সত্যকে নিয়ে। এই শোকের আবহে কেউ থাকবেন না, শোককে নিয়ে কেউ বাড়ি ফিরবেন না। তিনি বলেন সবটা সচ্চিদানন্দময়, সবসময়তেই সচ্চিদানন্দময় এবং তার মধ্যে সবসময় ঠাকুর বর্তমান। তাই তো কৃষি বর্তা তার জন্মের পর বলেছিলেন যে তো বাবা, আচ্ছা যদি দাদা বললেন, আচ্ছা যদি দাদা না, সেই দাদা বললেন যে ও যা বলে যেন ঠাকুরের তাই বলে, ওর মুখ দিয়েই ঠাকুর কথা বলেন, ওর মুখ দিয়েই ঠাকুর খায়। তিনি আমাদেরকে বলেই গেলেন, আপনারা বলেন বাবাই ভিক্ষা দিতে বেরিয়েছে, আমি বলি ও লোক সংগ্রহ করতে বেরিয়েছে, ঠাকুর যে বড় মানুষের কাঙাল তাই তো ও লোক সংগ্রহ করতে বেরিয়েছে। তিনি প্রত্যেকটা পদে পদে বুঝিয়ে দেন যে তিনি কে, তিনি কে, তিনি প্রত্যেকটা পদে পদে বুঝিয়ে দেন। একবার নাটমণ্ডপে সে দাদা বললেন আমার জন্য কিন্তু কোনো মেমোরিয়া থাকবে না, আমি চলে যাওয়ার পর আমার জন্য কিন্তু কোনো মেমোরিয়া থাকবে না, এরপর কারোরই থাকবে না, শ্রী ঠাকুরের ছিল শ্রী বড়মা শ্রী গর্দা পর্যন্ত শেষ, আর কারোর মেমোরিয়া থাকবে না, তাই হয়তো আমরা দেওঘরের তার মেমোরিয়া দেখতে পাবো না। আচ্ছা আমি আরেকটা কথাই আসি, আমি একটু দুটো কয়েকটা দুটা হয়তো তার টাইম নেই, আমি আর 5 মিনিট আছে, আমি 5 মিনিটের মধ্যে একটু কথা বলে দিই। যেই হসপিটালে আমাদের দাদা ভর্তি ছিলেন সেই হসপিটালের একটু কথা আমি না বলে থাকতে পারছি না। হসপিটালের যিনি মালিক ডক্টর বোস, মিশন হসপিটালটা একটা সুপার মাল্টি স্পেশালিস্ট হসপিটাল, হসপিটাল অনেক বড়, অনেক কস্টলি একটা হসপিটাল, এখানকার সাধারণ মানুষ ওই হসপিটালে ট্রিটমেন্ট করতেই ভয় পায়, এতটাই কস্টলি হসপিটাল, কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট হয়, ভীষণ বড় হসপিটাল। তো ওই হসপিটালে যিনি মালিক ডক্টর বোস, উনি খুব অহংকারী প্রকৃতির এক মানুষ ছিলেন, তিনি কিন্তু নাস্তিক, তিনি ঠাকুরকে বিশ্বাস করতেন না। তো একবার ওই হসপিটালে আমাদেরই ডক্টর হেমন্ত নায়েক দা, আমাদের এসপিআর ঠাকুর পরিবারের খুব প্রিয় হেমন্ত দা, আপনারা হয়তো সবাই জানেন তাকে, হেমন্ত নায়েক দা, ওই হেমন্ত দা সেই হসপিটালে ফার্স্ট ফার্স্ট জয়েন্ট করেছেন, সেই নতুন কয়েকদিন হলো জয়েন করেছেন, এবং হেমন্ত দা সব ঠিক আছে, কিন্তু ঠাকুরের জায়গায় কিন্তু তিনি একদম স্ট্রিক্ট। তার যে রুম, তার যে কেবিন, সেখানে ঠাকুরের ফটো বড় বড় করে রাখা, সমস্ত পরে পরে তিনি প্রার্থনা টাইমে ঠিক প্রার্থনাটা সেরে নিতেন, এরকম টাইপের হেমন্ত দা। সৎসঙ্গ থাকলে তিনি যতই হসপিটালে থাকতেন তিনি সৎসঙ্গে বেরিয়ে পড়তেন, তাকে দেখে হয়তো একটু হাসাহাসিও করতেন, যাই হোক পিছনেও লাগতেন, কিন্তু হেমন্ত দা ঠিক। তো একবার হসপিটালে, ওই হসপিটালে একটা বাচ্চার হার্ট অপারেশনের জন্য আনা হয়েছিল একটা বাচ্চাকে, ওই বাচ্চাটাকে সমস্ত
কথা হচ্ছে যে কার্ডিওলজিস্ট মানে চাইল্ড স্পেশালিস্ট কার্ডিওলজিস্ট। তো ওই হসপিটালে ওই বাচ্চাটাকে যখন আনা হয় তখন ওই বাচ্চাটাকে যখন মানে আরো একজন কার্ডিওলজিস্ট ছিলেন, উনি অপারেশন করছেন, 7 ঘন্টা অপারেশনের পর অপারেশন টেবিলে বাচ্চাটার আর কোনো সাড়া পাওয়া যায়নি। তো পেশেন্ট পার্টি যে তারা কিন্তু বাইরে খেতে আছে যে মিশন হসপিটালে পজিটিভ নেগেটিভ অনেক মানুষই তো থাকে, যে যদি আমরা নেগেটিভ কিছু পাই তো এখানে আমরা কাঁচ টাঁচ ভেঙে একদম হামলা করে যাব, এরকম তারা খেতে বাইরে দাঁড়িয়ে আছে। সেই সময় ডক্টর বোস হেমন্তদার হাতগুলোকে ধরে বলছেন, হেমন্তদা আপনি তো ঠাকুরের মানুষ, আপনি তো খুব ঠাকুর ঠাকুর করেন, দেখি না আজকে আপনার ঠাকুর কেমন, এই বাচ্চাটাকে বাঁচাই আপনি একটু চেষ্টা করেন। ওর কিন্তু আর কিচ্ছু করার নেই, 99% অফ ফেলিওর, 1% আর চান্স আছে, আপনি যদি পারেন তো দেখেন না, আপনি আপনার ঠাকুরকে ডাকেন না হেমন্তদা। তখন হেমন্তদা আগে যদি দাদাকে তখন আগে যদি দাদা ছিলেন ফোন করলেন, ফোন করে বললেন সমস্ত কথা, তারা বলে ঠাকুরের যেটা ইচ্ছে সেটাই হবে, তুমি তো অপারেশনটা শুরু করো। হেমন্তদা অপারেশন শুরু করলো, আবার 6.5 ঘন্টার অপারেশন হলো, বাচ্চাটা বেঁচে গেল। বেঁচে যাওয়ার পর ডক্টর বোস হেমন্তদার হাত গুলোকে ধরে বললেন, তোমার ঠাকুরই পারে, তাহলে তোমার ঠাকুরই পারে। এরপর এই হসপিটাল থেকে না একে একে সমস্ত ডক্টররা না ছেড়ে ছেড়ে চলে যাচ্ছিল, ভালো ভালো ডক্টররা সবই হসপিটাল থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। একবার এই হসপিটালে একটা করুণ অবস্থা চলে এলো, মানে হসপিটালের মালিকের এত অহংকার, এত টাকা দিয়ে একটা হসপিটালে করুণ, মানে হসপিটালে সেরকম পেশেন্ট যাচ্ছিল না, এইটা এটা ওটা সেটা। তো সেই সময় জর্জরিত হয়ে একবার ডক্টর বোস বাধ্য হয়ে হেমন্তদাকে বলে, হেমন্তদা আপনার ঠাকুর তো সব পারেন, একবার আপনার ঠাকুরের কাছে আমাকে নিয়ে যাবেন, আমি তো নাস্তিক, কখনো এসব বিশ্বাস করি না, তবুও আমি একটু আমি প্রার্থনা জানাবো, নিয়ে যাবেন? হেমন্তদা বললেন, হ্যাঁ নিশ্চয়ই নিয়ে। ওই ডক্টর বলছে একবার দেওঘর নিয়ে যাওয়া হলো, আচার্য দেবের কাছে, বর্তমান আচার্য দেবের কাছে নিয়ে যাওয়া হলো। বর্তমান আচার্য দেবকে তিনি কাতর কণ্ঠে হাত জোর করে বললেন, বলছে কি চান? বলছে আজকে আমি নিজের স্বার্থে এসেছি। ডক্টর বোস বলেন, আমার হসপিটালের এই সিচুয়েশন, আপনি দয়া করলে আপনি রক্ষা করতে পারেন, দেখেন না যদি কিছু করা যায়। তো আচার্য বলেন, আচ্ছা এখানে প্রণাম টোনাম করেন, স্ত্রীকে নিয়ে এসেছেন একটু ঘোরেন, তখন উৎসব চলছিল, উৎসবের আনন্দ করেন, আনন্দবাজার করেন, যেখানে সবাই আনন্দবাজার করছে সেখানে আনন্দবাজার করবেন, নর্মাল গেস্ট হাউসে থাকেন, আনন্দবাজার করেন, স্ত্রীকে নিয়ে এসছেন এখানে আনন্দ করেন, তারপরে বাড়ি ফিরুন, দেখেন না কি হয়। তো তিনি যেমন বলেছেন তিনি তেমনই করেছেন। করার পর 3 দিন পর যখন বাড়ি ফিরেন তখন একে একে সমস্ত ডক্টররা ওই ডক্টর বোসকে ফোন করছেন, আমি একটা হসপিটালে জয়েন করবো, আমি আবার হসপিটালে জয়েন করবো, এরকম কত কত সমস্ত ডাক্তাররা ভালো ভালো ডক্টররা আবার ফিরে চলে এলেন হসপিটালে। আবার সে আস্তে আস্তে ভালো দিন চলে এলো, ভালো মানে পুরো হসপিটালে যেন তিনি নিজের হাতে সাজিয়ে দিলেন, তার হসপিটালের আবার সুদিন চলে এলো। তখন থেকে তিনি আচার্যদেব ছাড়া কিছু বুঝতেন না, আমাদের ঠাকুরের দীক্ষা নিলেন, ঠাকুরকে এত ভালোবাসেন, তিনি ঠাকুর ছাড়া কিছু বোঝেন না। ঠিক এইরকমই একদম সঞ্জীব জেঠু, মানে সঞ্জীব মন্ডলটা একদম দেওঘর থেকে, সঞ্জীব জেঠু আমরা সবাই জানি খাদ্যনালীতে একটা জেঠু ঘটনার যে একবার ঘা হয়েছিল, যে ঘাটা কখনোই ঠিক হওয়ার নয়, হায়দ্রাবাদের ডক্টরও বলে দিয়েছেন। আর জেঠুর পুষ্টিতে লেখা ছিল জেঠুর 74 বছর পর্যন্ত আয়ু, তার থেকে এখনো 12 বছর জেঠু অতিক্রম করে যাচ্ছে, 10-12 বছর জেঠু কিন্তু এখন এজ এ টিচ ঠাকুরের কাজ করে যাচ্ছেন। জেঠু সবসময় বলেন আমাকে দাদা বাঁচিয়ে রেখেছে। তো সেই সঙ্গীত জেঠু একবার এরকম 5 অনেকবার প্রায় দিনই 2 মাস 1 মাস ছাড়া ছাড়া জেঠুকে দেওঘর থেকে নিয়ে আসা হতো মিশনে, রাত্রেবেলাতে আমার হাজব্যান্ড প্রতিবার জেঠুকে নিয়ে যেত। মানে আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি ছোট থেকে জেঠুর কাছেই মানুষ, মানে ছোটবেলা থেকে তপোবনে পড়েছে দেওঘরে, জেঠু ছাড়াও আর কিছু বলছেন না এরকম। তো জেঠুকে নিয়ে 2 মাস 1 মাস ছাড়া ছাড়া জেঠুকে অ্যাডমিট করা হতো আইসিউতে, আইসিউতে ভর্তি করা হতো, 4-5 দিন পর আবার জেঠু জেনারেলে দেওয়া হতো, এরকম 7-8 দিন থাকার পর জেঠুকে ছেড়ে দেওয়া হতো, জেঠু দেওঘর ফিরে গেছে। কিন্তু সেইবারে বুকুনি কাকু, মানে সঞ্জীব জেঠুর ছোট ভাই বুকুনি কাকু, রাত্রি 12:30 একটার সময় ফোন করে বলছেন আমার বাবাকে, দাদাটার দাদার অবস্থা খুব খারাপ, তাদেরকে অক্সিজেন দিয়ে নিয়ে যাচ্ছি, আমরা 3 ঘন্টার মধ্যে পৌঁছাবো, তুই আর তাড়াতাড়ি। ও চলে গেল মিশনে, তারপর কারোর হলো ভেতরে ঢুকতে দেওয়া হলো না, হেমন্তদা এবং আমার বর জেঠুকে নিয়ে আইসিউতে ঢুকে পড়লো। তারপর জেঠুরার কোনো পালস পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু কারোকে জানানো হয়নি, শুধুমাত্র হেমন্তদার আমার বরই জানে, আমার বরের নাম সব্যসাচী দাস, তো ওরা দুজনেই জানে, তো আর কেউ জানে না, জেঠুদার কোনো পালস পাওয়া যাচ্ছে না। কিন্তু জেঠু হচ্ছে ঠাকুর পরিবারের অত্যন্ত প্রিয়, মানে রাঙামা বলতেন বড় মানে আমার বড় খোকার পরই
দাদাকে ফোন করে বলছেন যে আগে জয় আগে সঞ্জীব স্যার পাস পাওয়া যাচ্ছে না এই কথাটা বলতে যাবেন, তখনই দাদা ফোনের ওই পার থেকে বলছেন আমি কিন্তু কোনো নেগেটিভ শুনতে চাই না, শোনো হেমন্ত আমি কিন্তু কোনো নেগেটিভ শুনতে চাই না সঞ্জীবের ব্যাপারে। তখন হেমন্ত দা বলছে আগে আগে বলে ফোনটাকে রাখলো। কি মিরাক্কেল, যখনই তিনি বললেন যে মানুষটার পালস পাওয়া যাচ্ছে মানে তাকে ডেড বলে ঘোষণা করে দেওয়া হয়েছে, মানে আমার হাজবেন্ড আর হেমন্ত জানেন সঞ্জীব তো আর নেই, পৃথিবী ছেড়ে চলে গেছেন। যখনই আসলে যখনই দাদা ওই কথাটা বললেন যে শোনো হেমন্ত আমি কিন্তু কোনো নেগেটিভ শুনতে চাই না, আমি সঞ্জীবকে ছাড়া থাকতে পারবো না, তখনই ফোনটা রাখার পর হেমন্ত দাদা দেখছেন আমার হাজবেন্ড হেমন্ত দাদা সঞ্জীবের পালস পাওয়া গেছে, জেঠুর পালস পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে দেখছি জেঠু পালস পাওয়া গেছে। পালস পাওয়া গেছে কি জেঠু কিছু জেঠু ট্রিটমেন্ট শুরু হওয়ার পর কিছুক্ষণ পর জেঠু একদম ওকে, মরা মানুষটা ওকে, যাকে আর আইসিউতে রাখতে হলো না, জেনারেলি শিফট করে দিতে হলো সকালবেলায়। এই হচ্ছে তার লীলা, তিনি যেটা চান সেটাই হয়। যাই হোক আমার সময় শেষ হয়ে গেছে, যদি কখনো সুযোগ পাই আরো অনেক ঘটনা আছে আমি হয়তো বলার চেষ্টা করব। সবাইকে শুধু একটাই কথা বলে রাখছি, পরম পূজ্যবাদ শ্রী দাদা এক পার্থিব দেহ রাখলেন কিন্তু তিনি জীবন্ত থেকে গেলেন, তার এই জ্যেষ্ঠ পুত্র পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেবের মধ্যে। আজ আমরা সারা বিশ্বের কোটি কোটি সৎসঙ্গী বৃন্দ প্রত্যেকটা মানুষ যেন প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা পরম পূজ্যবাদ আচার্যদেবকে মাথায় নিয়ে চলব, তার শ্রীমুখ নিঃসৃত প্রত্যেকটি আদেশ নির্দেশকে আমরা স্বয়ং ঠাকুরের নির্দেশ জেনে বিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় ঠাকুরকে পৌঁছে দেবো, কারণ তার তিনি যা বলেন তার মধ্যে ঠাকুর কথা বলেন। এইভাবে আমরা আচার্যদেবের শ্রীচরণে সংকল্প করব যে তুমি যেটা চাও সেটাই হবে। তিনি বাবার ওই শোকের সময়তেও বাবার ওই দুর্দিনেও তিনি চেয়েছিলেন যেন ঠাকুরের কাজ না বন্ধ থাকে, তিনি নিজে পড়িয়ে পড়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন যে অবস্থাতেই থাকি সবাই চলে গেলেও ঠাকুর আমাদের ছেড়ে যান না, তার কাজ কখনো বন্ধ থাকবে না। তো আমরা সেটাই করবো, সবাই প্রচুর ভালো থাকেন, প্রচুর ঠাকুরের কাজ করেন, তাকে খুশি করার একটাই উপায়। আমরা যতই বড় বড় মুখে কথা বলি, যত ভালো গান করি, যাই করে নিই না কেন, ঠাকুরের ইষ্টকাজ ছাড়া তাকে খুশি করার কোনো উপায় নাই। সবাই ইষ্টকাজ করেন, খুব ভালো থাকেন, জয় হিন্দ। মা, ওই পুকুরটা কখন উদ্বোধন করি, সময়টা কখন মা একটু বলবেন? আগে দাদা পুকুরটা যে মা উদ্বোধন করলেন সেই সময়টা কখন, আর দাদা স্নান করেছিল সেই সময়টা কখন? উদ্বোধন তো করেছিলেন দাদা যখন এখানে অ্যাডমিট ছিলেন তখন।